আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি বাংলাদেশি ডুবাই ব্লগার আয়েশা ইয়ার আছি আপনাদের সাথে। তবে আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমার শরীরটা একটু খারাপ, আই এম ফিলিং সিক। তো আমার হাজব্যান্ড ভয়েসটা রেকর্ড করবে, আশা করি আপনারা আমার সাথে যেভাবে ছিলেন আমার হাজব্যান্ডকেও সেভাবেই সাপোর্ট করবেন। তাহলে চলুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইয়ার মোহাম্মদ। আপনারা দেখতে পাচ্ছেন আজকে অ্যাকচুয়ালি আমাদের কোথাও যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, সন্ধ্যার দিকে একটু বেরিয়েছিলাম। তো এমনিতেই হাঁটতে হাঁটতে আমাদের বাসা থেকে এই জায়গাটা প্রায় 15 মিনিটের রাস্তা। তো হঠাৎ করে আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, একটু ক্রিকের এদিক দিয়ে ঘুরে আসি। ক্রিক বলতে সাধারণত আমরা বুঝি এখানে দুবাইতে যে জিনিসটা, ওটা হলো একটু নদীর মতো, যে নদীটা সমুদ্রের সাথে মিলিত হয়েছে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা আল ফাহিদিয়া ওয়াটার ট্যাক্সি স্টেশনের সামনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নানা ধরনের নানা দেশের মানুষ এনজয় করছে, এরা বসে বসে এখানের প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করছে। আসলে এখানের প্রাকৃতিক পরিবেশটা এখন অনেক সুন্দর, আর রাতের বেলা আরও অনেক বেশি সুন্দর হয়। আমরা একটা এখানে বোট দেখতে পাচ্ছি, যেটা সাধারণত ইঞ্জিন বোট বা ফিশিং বোট বলা হয়। এখানে সাধারণত পর্যটকরা এসে সমুদ্রের মধ্যেখানে যে ফিশিং করে, অথবা দেখা যায় যে ওরা একটু ঘোরাফেরা করে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশে অবশ্যই আপনারা যখনই দুবাইতে আসবেন তখনই আপনারা এখানে অবশ্যই ঘুরতে আসবেন। যদি আপনাদের কোনো ইনফরমেশনের দরকার হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো আপনারা এখন যে বোটটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা ইঞ্জিন বোট বলতে পারি। এখানে ট্যুরিস্টরা ঘোরাফেরা করে, আর এই যে জায়গাটা, এটা আসলে নদী বললেও ভুল হবে, এটা আমাদের বাংলাদেশের পুকুর বা খাল, এর চাইতেও ছোট। আর মানে এই পার থেকে ওই পার যেতে হয়তো বা মানে আপনারা সময় গুণে, আমি বলতে পারি যে হ্যাঁ 45 সেকেন্ড লাগতে পারে, তার বেশি না। আপনারা ওই পারটা দেখতে পাচ্ছেন, ওই পারেও অনেক সুন্দর জায়গা, আমরা অবশ্যই দ্বিতীয় পার্ট ওই পারটা দেখাবো। এখন আমরা ওল্ড সুকের দিকে আসলে আগাচ্ছি। তো এখানে যে আল ফাহিদিয়া ওয়াটার ট্যাক্সি স্টেশন, আমরা এখানে এসে একটু রেস্ট নিয়েছিলাম, একটু বসেছিলাম, তারপর এখান থেকে ওল্ড সুকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ওল্ড সুকে যেতে ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগবে, যদি আপনি অনেক আস্তে আস্তে হাঁটেন, আর যদি একটু জোরে হাঁটেন তাহলে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় লাগবে। ও অনেক অল্প একটা আসলে জায়গা, খুব অল্প জায়গাতেই ওরা এত সুন্দর করে সাজিয়েছে, যেটা নাকি আমরা হয়তো বা বাংলাদেশে ইচ্ছে করলে করতে পারি, একটু প্ল্যানের, একটু ভালো প্ল্যানিংয়ের দরকার। আমরা যখন ওল্ড সুকের দিকে এগোচ্ছিলাম, ঠিক তখন আমরা দেখতে পারলাম যে বিশাল বড় একটা শিপ। এখনই আপনারা দেখতে পারবেন এই শিপটা, আসলে আমাদের বাংলাদেশে, আমরা বলবো বাংলাদেশের তুলনায় এটা অনেক বড়ই একটা শিপ, যেটা নাকি আপনারা যদি কখনও টেকনাপ থেকে সেন্ট মার্টিন যেয়ে থাকেন, ওই শিপের চাইতে এই শিপটা বড়, আর দুবাইয়ের তুলনায় এই শিপটা মিডিয়াম বা ছোট বলতে পারি। তো এই শিপের থেকে আমি হয়তো বা দাঁড়িয়েছিলাম 4 থেকে 5 হাত দূরে। তো এটা আমাদের বাংলাদেশের সদরঘাটের মতোই বলা চলে, কিন্তু বাংলাদেশের সদরঘাটের মতো এত নোংরা না, আর এখানে কোনো পুলিশ, কোনো সিকিউরিটি কেউই নেই। আপনারা যখন খুশি তখন এখানে আসতে পারেন, নিরাপদে চলাচল করতে পারেন, এখানে কেউ আপনাকে কিছুই জিজ্ঞেস করার নেই। শুধু মাঝে মধ্যে যখন সিআইডি বা পুলিশ যদি জিজ্ঞেস করে, আপনারা যদি কেউ ট্যুরিস্ট হন তাহলে আপনাদের পাসপোর্টের কপি, অথবা এখানে যদি আপনারা লিগেলি পার্মানেন্ট ভিসা পেয়ে থাকেন তাহলে আপনাদের এমআরএস আইডি দেখালেই হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন শিপের এখানে লেখাই আছে নো এন্ট্রি, কারণ যে কেউ ইচ্ছে করলে এক পা দিয়ে শিপের মধ্যে উঠে যেতে পারে, ঠিক রাস্তা থেকে এতটুকু দূরত্ব।
আসলে শিপের এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে, গ্রিন কালারের মধ্যে হলুদ মাঝখান দিয়ে। তো এই শিপের নামটা আপনারা এখনই দেখতে পারবেন। আমি যখন এগোচ্ছিলাম তখন আমার কাছে খুবই ভালো লাগছিল যে মানে এত বড় একটা শিপ। তো শিপের নামটা হলো আল শিন্দাগা। তো আপনারা দেখছেন এই শিপের পরে আরেকটা শিপ আছে। তো কত অল্প দূরত্বে এই শিপগুলো ওরা ঘাটে ভিড়িয়েছে, এরকম করে প্রায় চার পাঁচটা বড় বড় শিপ রাখা আছে এখানে। তা আমরা এদিক দিয়েই হেঁটে যাচ্ছি, আর এখানে আপনারা মাঝে মধ্যে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা দিয়ে মানুষজন পারাপার হচ্ছে, যেটা আপনাদের আপনারা যদি চান তাহলে অবশ্যই আপনারাও পারাপার হতে পারবেন মাত্র 2 দিরহাম খরচে, যেটা বাংলাদেশের প্রায় 44 টাকা বা 45 টাকা পড়ে। এখন আপনারা দেখতে পাচ্ছেন শিপ ঠিক ওই শিপের মানে অপোজিটে দুবাই রুলার্স কোর্ট, যেটাকে আমরা বাংলাদেশে সংসদ ভবন নামে বলে থাকি। এখানে যে ছোট একটা গোল একটা রাউন্ড একটা ঘাসের মধ্যে দেখতে পাচ্ছেন, এখানে সম্ভবত হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই আসলে চমৎকার দৃশ্য, এখানে লোকজন বোটে পারাপার হচ্ছে। আর আজকে শুক্রবার, সরি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম, আর এই শুক্রবার থাকার কারণে লোকজন আজকে একটু বেশি হয়েছে এখানে, আর আমরাও আসলে লোকজন আছে এই কারণে একটু ভালোই লাগছিল হাঁটাহাঁটি করতে। তো আমরা ওল্ড সুকের দিকে এগুচ্ছি আল ফাহাদিয়া ওয়াটার ট্যাক্সি স্টেশন থেকে। তো ওল্ড সুকে দেখছেন মানে যাওয়ার পথে রাস্তায় আমার বাচ্চা আর আমার আপার বাচ্চা দুজনে একটু মজা করে নিচ্ছে একটা পুতুলের সাথে। হাউ ফানি অ্যাকচুয়ালি, ইউনো আমার বাচ্চাটা অনেক চঞ্চল আপনাদের বলে রাখি, অবশ্যই আপনারা ওকে ভিডিওতে দেখবেন এর পরবর্তী ভিডিওতে। তা এখন আপনারা দেখতে পাচ্ছেন দুবাই ওল্ড সুক, যেখানে অনেক কিছুই পাওয়া যায়। এখানে ওদের ঐতিহাসিক জুতো, ঐতিহাসিক ব্যাগ, দুবাইয়ের সব ঐতিহাসিক যে বিল্ডিংগুলো এখানেই আছে, আর এই বিল্ডিংগুলির মধ্যে দোকানগুলি। আর এখানে খুব সুন্দর সুন্দর জামা কাপড়, দুবাইয়ের ঐতিহাসিক জামা কাপড়, যেগুলি শোপিস আছে, কাফতান আছে, অ্যারাবিক ড্রেস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি পর্যটকরা চায় তাহলে অবশ্যই জুস খেতে পারে, যেটা আমরা সুগার কেন বা গ্যান্ডারি জুস বলে থাকি। মাল্টার জুস আছে, আর খাবারের এমনিতে রেস্টুরেন্ট, ছোটো ছোটো রেস্টুরেন্টও আছে। আমরা আস্তে আস্তে ওল্ড সুক দিয়ে ওল্ড সুকের ভিতর দিয়ে আসলে এগোচ্ছি, কারণ আমরা বোট দিয়ে পার হব এই কারণে। তা আমরা এখন আবরার দিকে এগোচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আসলে পোস্ট কার্ড, যেগুলির দাম 5 দিরহামস, 5 AED, তার মানে হলো বাংলাদেশে প্রায় 105 টাকা বা 105 থেকে 160 টাকা। আর এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শোপিস, আরও সুন্দর সুন্দর ড্রেস আছে, যেগুলি মানে দুবাইয়ের অ্যারাবিক ড্রেস। আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, আর যদি আমাদের ভিডিওতে কোনো ধরনের ভুল খুঁজে পান অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন খুব অনেক ধরনের মশলা পাওয়া যায়, আর প্লাস অডও দেওয়া হচ্ছে, মানে এখানে এই অডটা হচ্ছে আপনার অনেক সুগন্ধি, এটা আপনি রুমের মধ্যে দিলে আপনার রুম সুগন্ধে ভরে যাবে অবশ্যই অনেকক্ষণ সময়, আর এটা একটা ন্যাচারাল ফ্লেভার। আর আপনাদের এখন যেই শোপিসগুলি দেখছেন এগুলি আপনাদের এখান থেকে নিতে চাইলে অবশ্যই নিতে পারেন, কিন্তু আপনাদের একটু বার্গেন করতে হবে, এখানে একটু দামাদামি করে নিতে হয়, তবে খুব একটা দামাদামি করা যায় না। এখানে দেখছেন AED 10, তার মানে বাংলাদেশের প্রায় 222 থেকে 225 টাকা। এখানে সুন্দর একটা বরকা দেখেছি, তাই এটা আমিও এখনও ভিডিওতে দিচ্ছি আপনাদের। তো এই দোকানটাতে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, ভিতরে গেলে অবশ্যই আপনারা দেখতে পারবেন। এখন আমরা এসে পড়েছি আবরা, যেখানে নৌকাগুলি ভিড়ে, আর আমরা এখান থেকে নৌকায় উঠব। আর এখান থেকে এখানেই আমার বাচ্চারা মাছদের খাবার দিচ্ছিল। তো বন্ধুরা, সেকেন্ড পার্ট আপনারা দেখতে পারবেন আমরা নৌকা দিয়ে কীভাবে
আবরা থেকে বানিয়াস যাই। অবশ্যই আমাদের ভিডিওগুলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা বেল বাটনে ক্লিক করবেন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তা আপনাদের অবশ্যই আবারও ইনভাইট করছি দুবাইতে, যখনই আপনারা দুবাইতে আসবেন যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য কমেন্টস বক্সে দিতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের যত দ্রুত সম্ভব আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। আপনাদের অবশ্যই সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য, আর আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তা আজকের মতো খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা, আসসালামু আলাইকুম।